দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাটের হাজ ক্যাম্প সংলগ্ন এলাকায় বিএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, এদিন গ্রামের কৃষক পরিবারের 4 জন কাঁটাতারের এপারে আলু খেতে আলু তুলছিল। অভিযোগ, সেই সময় কর্তব্যরত বিএসএফ বাইক নিয়ে এসে তাদের মারধর করে। মারধরের কারণ জানতে চাইলে বিএসএফের জওয়ানরা বলেন, তারা নাকি স্মাগলার, সে কারণেই তাদের মারধর করা হচ্ছে। মারতেছেন কেন? এরা তো আলুগুলো আলু লাগাইতেছে, এদেরকে কেন মারতেছেন? পরে সবাই যখন ঘুটে আসলো অনেক লোকজন, তখন সে বিএসএফ গুলো চলে গেল। আপনাকে কে হসপিটালে নিয়ে আসলো? আমাকে হসপিটাল ভাসতে নিয়ে আসছে। এখানে বিএসএফ ছিল কেন? এখন আসলো। এখন আসলো মানে কি, ওই যে ওই সাবজিকে জিজ্ঞাসা করছে যে এরকম আমার চাচাকে এরকম মারছে, ওই জন্য। আপনার নাম কি? সালাম বাড়ি। It's caught in the crossfire.